আজকে রান্না করব ছোট ছোট কোয়েলের ডিম ছোট ছোট আলু দিয়ে। তো এইজন্য আমি প্যানে পেঁয়াজ নিয়ে নিলাম এবং এখানে দিয়ে দিব লবণ এবং আদা রসুন বাটা। পেঁয়াজের সাথে আদা রসুন বাটাটাও একটু ভাজা ভাজা করে নেব। তারপর একটু ভাজা ভাজা হয়ে গেলে এখানে দিয়ে দিব ডিম এবং দিয়ে দিব ছোট আলুগুলো। এগুলো এই তেলেই ভেজে নেব। আপনারা যাদের একটু ব্যস্ততা থাকে তারা কিন্তু এভাবে রান্না করতে পারেন। তারপর হচ্ছে দিয়ে দিব মশলা, মরিচ, হলুদ, ধনিয়া, জিরা, গরম মশলা, সব এই আলু এবং ডিমের সাথেই ভাজবো। তারপর মশলাটা সুন্দরভাবে ভাজা হয়ে গেলে আমি এখানে পরিমাণ মতো পানি দিয়ে দিব। পানি দেওয়ার পর এইটা একটু ঢেকে রেখে দিব। এই পানিটা ফুটে ওঠার পর আমি এখানে দিয়ে দিব মটরশুঁটি। আপনারা এভাবে মটরশুঁটি দিয়ে ট্রাই করবেন, খুবই ভালো লাগবে। মটরশুঁটি দেওয়ার পর আমি 3-4 মিনিট একটু ওয়েট করব। এই তো হয়ে গেছে, আমি কিন্তু কাঁচামরিচও দিয়েছিলাম। তো আপনারা জানাবেন কেমন লাগলো আমার এই রান্নাটা। ভালো লাগলে নিজেরাও ট্রাই করে দেখতে পারেন। আল্লাহ হাফেজ।